হ্যালো এভরিওয়ান, ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনেরই অন্য একটা ভিউ নিয়ে আলোচনা করতে চলেছি। যারা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের আগের ভিডিওগুলো দেখোনি, তারা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের দেখে দেখে পড়তে সুবিধা হবে। এটা একটা ইন্টারেস্টিং ফিগার আছে, এখানে জেনারেলি কোনো অ্যারো মার্ক করা নেই, অর্থাৎ আমরা এই ফিগারটা দেখে বুঝতে পারছি না কোনটা ফ্রন্ট ভিউ কোনটা সাইড ভিউ। তো এই ধরনের ফিগারগুলোর ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখতে হবে কি, যেটা লেন্দি সাইড থাকবে, অর্থাৎ যেই সাইডের লেন্থটা বেশি থাকবে সেই সাইডটাকে আমরা ফ্রন্ট বা ফ্রন্ট ভিউ হিসাবে ধরবো, এবং যেই সাইডটা শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে থাকবে অর্থাৎ ছোট থাকবে সেই সাইডটাকে আমরা সাইড ভিউ হিসাবে ধরবো। তো আমরা যেহেতু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আঁকছি, আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া জানি কি, আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসের সবসময় নিচে সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ হয় এবং টপ ভিউটা সবসময় ফ্রন্ট ভিউয়ের ওপরে হয়। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস ধরি, তো ভার্টিক্যাল অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান দিকটা হচ্ছে এই দিকটা, আর এই দিকে কী দেখতে পাচ্ছি, আমরা একটা শর্টেস্ট ডিস্টেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ 45 mm দেখতে পাচ্ছি, এবং এটা লেফট হ্যান্ড সাইডটা অর্থাৎ বাঁ দিকটা একটা লংগেস্ট ডিস্টেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ 85 mm দেখতে পাচ্ছি। তো এই যে আইসোমেট্রিক ভিউটা আছে, এটার এই 85 mm-এর সাইডটাকে আমরা ধরবো ফ্রন্ট ভিউ, এবং এই 15 + 15 + 15 অর্থাৎ 45 mm-এর যে সাইডটা আছে সেটাকে আমরা ধরবো সাইড ভিউ। তো আমরা জানি আমাদের প্রজেকশন ড্র করার জন্য আমাদের সর্বপ্রথমে একটা এরকম হরাইজন্টাল অ্যাক্সিস টানতে হয় এবং একটা ভার্টিক্যাল অ্যাক্সিস টানতে হয়। এবার এই হরাইজন্টাল অ্যাক্সিসটা থেকে 10 mm নিয়ে ওপরে এবং নিচে দুখানা হরাইজন্টাল লাইন টানতে হয়। একইভাবে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা থেকেও 10 mm নিয়ে ডান দিকে এবং বাঁদিকে দুখানা ভার্টিক্যাল লাইন টানতে হয়। তো আমি কি বললাম, না আমাদের সাইড ভিউটা রাইট হ্যান্ড সাইডে হবে, কোথায়, না হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে। তো আমরা আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টটায় আমাদের সাইড ভিউটাকে সবার প্রথমে ড্র করব। আমরা যদি এই আইসোমেট্রিক ভিউটাকে ভালো করে দেখি, তাহলে আমরা এই সাইড থেকে কি কি দেখতে পাচ্ছি, না এই 15 mm, এই 15 mm বা এই টোটালটা আমাদের আছে 45 mm, আর এই পার্টটা আছে 30 mm। তো এই 45 থেকে যদি আমরা 30-কে বাদ দিই, তাহলে আমাদের এই পার্টটা থাকছে 15 mm-এর। তো আমরা যদি এই সাইড থেকে দেখি অর্থাৎ সাইড ভিউতে দেখি, তাহলে আমরা কোন পার্টটাকে দেখতে পাবো, এই 15 mm বাই 15 mm। একইভাবে এই টোটাল 15 + 15 + 15 অর্থাৎ 45 mm বাই 15 mm-এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো। আর কি দেখতে পাবো, না এই 30 mm বাই এই 16.5 mm-এর এই ব্লকটা দেখতে পাবো, এবং এই ইনক্লাইন শেপটাকেও সামনে থেকে মানে এই সাইড থেকে দেখলে দেখতে পাবো। তো আমরা দেখে নেব আমরা সাইড ভিউতে কী কী দেখতে পাবো। তো আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, এখনও বলছি কি, আমাদের এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেগুলো হয় সেগুলো সবসময় হালকা হয়, এবং আমাদের ফ্রন্ট ভিউ সাইড ভিউ এবং টপ ভিউ যেগুলো হয় সেগুলো সবসময় ডিপ অর্থাৎ HB পেন্সিল দিয়ে ড্র করতে হয়। তো যেহেতু লাইনগুলো ডিপ হবে, সেহেতু আমি একটা অন্য কালি ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা সবার প্রথমে এই টোটাল হাইটটাকে নিচ্ছি, অর্থাৎ টোটাল হাইটটা আছে 45 mm। তো আমরা এই একদম কর্নার পোর্শন থেকে নিচে নামছি 45 mm, এবং আমরা এই হরাইজন্টাল ডাইরেকশনে যাচ্ছিও 45 mm। একইভাবে আমরা ওপর দিকে উঠছি 45 mm, এবং আবার লেফট সাইডে যাচ্ছি 45 mm। তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, না আমাদের এই বেস থেকে আমরা এই 15 mm উঠছি এবং 15 mm সামনে যাচ্ছি, মানে এরকমভাবে 15 বাই 15-এর চারখানা তিনখানা স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি।
তো আমরা একইভাবে এই এন্ড থেকে 15 mm প্রথমে উপরে উঠছি, দিয়ে 15 mm নিচে যাচ্ছি, আবার 15 mm নিচে নামছি, একইভাবে আবার এখান থেকে 15 mm গিয়ে 15 mm নিচে নামছি, আবার একইভাবে এখান থেকে 15 mm গিয়ে 15 mm নিচে নামছি। তো আমরা এই নিচের পার্টটাকে এরকম একটা জায়গায় দেখতে পাচ্ছি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যেই ইনক্লাইন যেই শেপটা দেখতে পাচ্ছি সেটাকেও আমরা সাইড থেকে দেখলে আমরা এই পার্টটাকে এরকমভাবে দেখতে পাবো। তো বেসিক্যালি আমরা যদি নর্মালি দেখি আমরা এই ফিগারটাকেই দেখতে পাবো, কিন্তু আমরা যদি একটু কনসেপচুয়ালি দেখি আমরা দেখতে পাবো কি এই আইসোমেট্রিক ভিউটার ভেতর দিকে একটা সার্কুলার শেপ আছে, একটা হলো পার্ট আছে 25 mm ডায়ামিটারের। তো আমরা যখন এই সাইড থেকে এই ফিগারটাকে দেখছি তখন আমরা এই হলো পার্টটাকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ হলো পার্টটা হিডেন অবস্থায় আছে। যেহেতু হলো পার্টটা হিডেন অবস্থায় আছে সেহেতু আমাদের এই হলো পার্টটাকে একটা হিডেন লাইন দিয়ে দেখাতে হবে। তো হিডেন লাইন দিয়ে দেখানোর আগে সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যে এই রেক্ট্যাঙ্গুলার শেপটা পেলাম অর্থাৎ এই 45 mm বাই 45 mm এর, সেটার একটা সেন্টার লাইন ড্র করতে হবে। তো অর্থাৎ আমরা একদম এই এন্ড পোর্শন থেকে 22.5 mm নিয়ে একটা সেন্টার লাইন ড্র করব। তো সেন্টার লাইন কীরকম লাইন দিয়ে ড্র করি আমরা আগেও দেখেছি, তো এখন আরেকবার দেখে নেব। তো আমরা এরকম একটা সেন্টার লাইন ড্র করলাম। এবার আমরা ওই যেই হলো শেপটাকে সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছি না, সাইড থেকে দেখতে পাচ্ছি না, সো হলো ব্লকটাকে দুখানা হিডেন লাইন দিয়ে দেখাতে হবে। তো হলো ব্লকটা সেন্টার, এই হলো ব্লকটার ডায়ামিটার আছে 25 mm, সুতরাং তার রেডিয়াস হবে 12.5 করে। তাহলে আমরা এই সেন্টার লাইন থেকে, অর্থাৎ এই সেন্টার লাইনটা থেকে 12.5 লেফট সাইডে নেব এবং 12.5 রাইট সাইডে নেব। তো ওই হলো ব্লকটাকে আমরা এরকম দুখানা হিডেন লাইন দিয়ে দেখাচ্ছি। তো আমরা এই টোটাল ডিস্টেন্সটা কত পাচ্ছি না, 25 mm, অর্থাৎ 25 mm এর হলো ব্লকটা আমরা দেখাতে পারলাম। তাহলে আমরা এটা কি পেলাম না, সাইড ভিউ, যেহেতু আমরা সাইড থেকে পাচ্ছি মানে সাইড থেকে দেখতে পাচ্ছি। তো এবার এটার ডাইমেনশান দেব এবং নিচে লিখে দেবো সাইড ভিউ। তো আমরা এরকম একটা সাইড ভিউ পাচ্ছি, তোমরা প্রথমে এটার স্ক্রিনশট নিয়ে রাখো। তো এরপরে আমরা ফ্রন্ট ভিউটা আঁকবো এই সাইড ভিউয়ের ঠিক লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ আমাদের থার্ড কোয়াড্রেন্টে। তো এই ফ্রন্ট ভিউটা আঁকার আগে আমরা যে এই 15 প্লাস 15 প্লাস 15, অর্থাৎ 45 mm বাই 15 mm এর যেই রেক্ট্যাঙ্গেলটা পেয়েছিলাম একদম বেসে, সেখান থেকে আমরা দুখানা প্রজেকশন লাইন ড্র করে রাখবো, তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকতে সুবিধা হবে। তো আমি দুখানা আলাদা কালি দিয়ে প্রজেকশন লাইনটা ড্র করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এবার আমরা যদি এই আইসোমেট্রিক ভিউটার দিকে দেখি, তো আমরা ফ্রন্টে অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসটার ঠিক লেফট সাইড থেকে আমরা কি কি দেখতে পাবো না, আমরা এই এল শেপটাকে দেখতে পাবো আর এই ইনক্লাইন যে পোর্শনটা আছে সেটাকে দেখতে পাবো। আর আমরা যদি আরও একটু ভালোভাবে দেখি তো আমরা দেখতে পাবো কি এই এজটায়, অর্থাৎ এই কর্নার পোর্শনে কিছুটা পার্ট কাটা আছে। তো কতটা কাটা আছে না, 6 mm কাটা আছে, অর্থাৎ আমরা যদি এই টোটাল লেন্থটাকে মেজার করি, অর্থাৎ 45 mm প্লাস 6 mm, অর্থাৎ টোটাল লেন্থটা আমরা পাবো হচ্ছে 91 mm। তো আমরা শেষে অর্থাৎ একদম বেসে যেই প্রজেকশন লাইনটা পেয়েছি সেখান থেকে আমরা প্রথমে 91 mm এর একটা হরাইজন্টাল লাইন ড্র করব। সেখান থেকে আমরা কতটা উঠছি না, 45 mm উঠছি, অর্থাৎ টোটালটা হচ্ছে 91 mm, তারপরে আমরা 45 mm উঠছি। তো আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে 45 mm এর একটা লাইন ড্র করব। তারপরে আমরা আবার হরাইজন্টাল ডাইরেকশনে কতটা আসছি না, 40 mm আসছি, তো আমরা হরাইজন্টাল ডাইরেকশনে 40 mm এর একটা লাইন ড্র করব। তারপরে আমরা আবার নিচে নামছি 30 mm, তো আমরা নিচের দিকে 30 mm এর একটা লাইন ড্র করব, ভার্টিক্যাল লাইন। তারপরে আমরা এই টোটালটা এসেছিলাম 85 mm, মানে 91 - 6, অর্থাৎ 85 mm, সেখান থেকে বাদ যাচ্ছে হচ্ছে 40 mm, তাহলে বাকি থাকছে হচ্ছে 45 mm। তো আমরা হরাইজন্টাল ডাইরেকশনে প্রথমে 45 mm যাব, তারপরে আমরা নিচে নামছি হচ্ছে এই টোটালটা 45 mm - 30 mm, অর্থাৎ 15 mm।
তো আমরা নিচের দিকে 15 mm নামলাম। এবার আমাদের যে এই এজ পোর্শনটা অর্থাৎ এই 15/6 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা এই এজ পোর্শনটাই দেখতে পাবো। তো আমরা এই 6 mm এর 6 mm বাই 15/6 বাই 15 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা এখানে ড্র করব, অর্থাৎ আমরা এরকম একটা শেপ দেখতে পাবো। আর কি দেখতে পাবো? আমরা যদি এই সামনে থেকে দেখি বা ফ্রন্ট থেকে দেখি, তো আমাদের যেই ইনক্লাইন্ড লাইনটা আসছে সেটাকেও আমরা দেখতে পাবো। কীরকম দেখতে পাবো? না, এর একটা ট্রায়াঙ্গুলার শেপে, অর্থাৎ আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপে এই ইনক্লাইন্ড লাইনটাকে দেখতে পাবো। তো আগের বারের মতন করেই আমরা যদি একটু কেয়ারফুলি এটাকে দেখি, তো আমরা দেখতে পাবো একটা 25 mm ডায়ামিটারের হলো শেপটা আমরা এই ফ্রন্ট থেকে দেখলেও দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই হলো শেপটা হিডেন অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমাদের এই ফ্রন্ট ভিউতেও ওই হলো শেপটাকে একটা দুখানা হিডেন লাইন দিয়ে দেখাতে হবে। তো হিডেন লাইন দিয়ে দেখানোর জন্য আমাদের সবার প্রথমে একটা সেন্টার লাইন ড্র করতে হবে। তো সেন্টার লাইনটা কতটা mm যাবে, না এই টোটালটা আছে 40 mm, তো 40 mm এর হাফ অর্থাৎ 20 mm, অর্থাৎ একদম এই এন্ড থেকে আমরা 20 mm নিয়ে এরকম একটা ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করব। তো আমরা সবার প্রথমে কি করলাম, সেন্টার লাইনটা ড্র করলাম। এবার এই সেন্টার লাইন থেকে 12.5 mm লেফট সাইডে এবং 12.5 mm রাইট সাইডে আমরা দুখানা হিডেন লাইন ড্র করব। কারণ কি, এই হলো বা সার্কেলটার ডায়ামিটারটা হচ্ছে 25 mm, তার রেডিয়াস হবে 12.5 mm করে। সুতরাং এই সেন্টার থেকে আমরা 12.5 নিয়ে লেফটে এবং রাইটে দুখানা হিডেন লাইন ড্র করব। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফ্রন্ট ভিউ দেখতে পেলাম। তো এবার আমাদের নেক্সট কাজ কী হবে, না এটার নিচে লিখতে হবে ফ্রন্ট ভিউ এবং এর ডাইমেনশানগুলোকে শো করতে হবে। তো এটা পেলাম আমাদের ফ্রন্ট ভিউ। তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আমাদের কি ড্র করতে হবে, না আমাদের টপ ভিউ ড্র করতে হবে। আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া জানি কি আমাদের ফ্রন্ট ভিউয়ের ওপরেই টপ ভিউটা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই অর্থোগ্রাফিক প্রজেকশনটার টপ ভিউটা কোথায় হবে, না ঠিক ফ্রন্ট ভিউটার ওপরে, অর্থাৎ আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। তো আমাদের টপ ভিউ আঁকার জন্য আমাদের কিছু প্রজেকশন লাইন ড্র করতে হবে। তো আমরা প্রজেকশন লাইনগুলোকে নীল কালি দিয়ে ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউতে যে কটা লাইন পেয়েছি ভার্টিক্যাল লাইন, সে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের এন্ড পয়েন্টগুলোকে আমরা এই হরাইজন্টাল মানে থার্ড যে হরাইজন্টাল অ্যাক্সিসটা আছে সেই পর্যন্ত প্রথমে এক্সটেন্ড করব। একইভাবে আমরা সাইড ভিউতে যেই ভার্টিক্যাল লাইনগুলো পেয়েছি সেই ভার্টিক্যাল লাইনগুলোর এন্ডগুলোকেও আমরা থার্ড হরাইজন্টাল অ্যাক্সিস পর্যন্ত এক্সটেন্ড করব। এবার আমাদের নেক্সট যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টে যে কটা মানে থার্ড হরাইজন্টাল অ্যাক্সিসে যে কটা পয়েন্ট পেলাম সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের এই ফার্স্ট ভার্টিক্যাল অ্যাক্সিস এর মধ্যে কিছু বৃত্তচাপ ড্র করতে হবে বা কিছু কার্ভেচার ড্র করতে হবে। তো এই যেই বৃত্তচাপগুলো পেলাম সেগুলোকে আমরা
সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে হরাইজন্টাল লাইন দিয়ে এক্সটেন্ড করব। একইভাবে আমরা সাইড ভিউ থেকে যেই প্রজেকশন লাইনগুলো মানে ফ্রন্ট ভিউ থেকে যেই প্রজেকশন লাইনগুলো ড্র করেছিলাম সেখান থেকে আমরা ভার্টিক্যাল লাইনগুলোকে উপর দিকে এক্সটেন্ড করব। তো এবার যদি আমরা এই আইসোমেট্রিক ভিউটার দিকে দেখি, তো আমরা সবার প্রথমে ওপর থেকে অর্থাৎ টপ থেকে দেখলে কি দেখতে পাচ্ছি না, এই 45 mm বাই 40 mm এর এই রেক্ট্যাঙ্গুলার শেপটা। তো আমাদের এখানে 45 mm যেখানে শেষ হচ্ছে আর এখানের এই 45 mm যেখানে এসে মিলছে, অর্থাৎ এই পার্টটা হবে 45 mm বাই 40 mm, অর্থাৎ এই এন্ড থেকে অর্থাৎ একদম কর্নার পার্ট থেকে আমাদের 45 mm শুরু হবে এবং এই অবধি যাবে হচ্ছে 40 mm। এবার আমরা কি দেখতে পাচ্ছি, একদম সেন্ট্রাল পোর্শনে একটা সার্কেল আছে বা হলো শেপ আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের যেই ফ্রন্ট ভিউটা আছে সেটার যেই সেন্টার লাইনটা উঠেছে সেখান সেটা যেখান যেই পয়েন্টে গিয়ে মিলেছে, একইভাবে আমাদের এই সাইড ভিউটা এসে সাইড ভিউটা সেন্টার লাইন ও একটা পয়েন্টে এসে মিশেছে, মানে এই পয়েন্টটা এসে মিশেছে। তো আমাদের এই পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে হবে, সার্কেলটা 25 mm ডায়ামিটারের হবে বা 12.5 mm রেডিয়াসের হবে। তো আমরা এরকম একটা সার্কেল ড্র করতে পারলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের এই ইনক্লাইন যে শেপটা সেটাকে যদি আমরা ওপর থেকে দেখি তো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো, অর্থাৎ এই 12 mm বাই এই 45 + 6 মানে হচ্ছে 51 mm এর, অর্থাৎ ওই রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা এই পার্টটাই দেখতে পাবো। তো আমরা কি দেখতে পেলাম না, এই 45 mm বাই 40 mm এর এই রেক্ট্যাঙ্গেলটা, মাঝখানের এই হলোটা আর ইনক্লাইন শেপটা। এবার আমরা আরও যদি দেখি কি, আমরা এই পার্টটাকে মানে এই লেফট সাইডে থাকা পার্টটাকে এবং রাইট সাইডে থাকা পার্টটাকেও দেখতে পাবো। তো কীরকমভাবে দেখতে পাবো না, তো আমরা আলটিমেটলি এরকম একটা শেপ পাবো। এবার আমাদের কি করতে হবে, আমরা যেই প্রজেকশন লাইনগুলোকে ড্র করেছিলাম সেগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো তোমরা যখন ড্রয়িং শিটে করবে তখন তোমরা যদি চাও তো মুছেও দিতে পারো, কিংবা যদি একদম হালকা করে করো তো রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো এবার আমাদের যে টপ ভিউটা পেলাম সেটার নিচে আমাদের লিখতে হবে টপ ভিউ এবং সে তার ডাইমেনশানগুলোকে শো করতে হবে। তো আমরা ডাইমেনশানগুলো শো করলাম, নিচে লিখলাম টপ ভিউ এবং সঙ্গে কী করলাম, যে হলো শেপটা ছিল সেটার সেন্টার দুখানা অ্যাক্সিসকে আমরা শো করলাম। তো এটা গেল আমাদের টপ ভিউ। তো এই তিনটে ভাইটাল পার্ট শেষ হওয়ার পরেও আমাদের আরও একটা ভাইটাল কাজ থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটাকে শো করতে হবে। তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলের ক্ষেত্রে কি হয়, ট্যাপার্ড যে সেকশনটা থাকে সেটার ছোট ডায়ামিটারের সার্কেলটা সামনের দিকে থাকে এবং বড় ডায়ামিটারের সার্কেলটা পেছনের দিকে থাকে। তো আমাদের যে কোনো ডায়ামিটারের একটা ছোট এবং একটা বড় সার্কেল ড্র করতে হবে সবার প্রথমে একটা সেন্টার থেকেই। তো আমরা এই সেন্টার থেকে দুখানা যে কোনো ডায়ামিটারের সার্কেল ড্র করলাম। এবার কি করতে হবে, এই সার্কেলটার সেন্টার লাইন দুখানা ড্র করতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডাইরেকশানে। তো আমরা এই দুখানা সেন্টার লাইন ড্র করলাম। এরপর আমাদের নেক্সট
কি কাজ হবে, না আমাদের যে ছোট সার্কেলটা আছে সেখান থেকে প্রজেকশন লাইন ড্র করতে হবে, এবং বড় যেই সার্কেলটা আছে সেখান থেকে প্রজেকশন লাইন ড্র করতে হবে। তো এই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে আমাদের ট্যাপার্ড সেকশনের কি বললাম না, ছোট সার্কেলটা সামনের দিকে থাকে, তো ছোট সার্কেলের যেই পার্টটা সেটা আমরা সামনে ড্র করবো, এবং বড় সার্কেলের যে পার্টটা সেটাকে আমরা পেছনে ড্র করবো, এবং এই দুখানা পার্টেরই ভার্টিক্যাল লাইনেরই এন্ডগুলোকে আমরা দুখানা ইনক্লাইন লাইন দিয়ে যুক্ত করব। এরপরে আমাদের যে প্রজেকশন লাইনগুলো আমরা ড্র করেছিলাম সেগুলোকে আমরা ইরেজ করে দিচ্ছি। তো এটা গেল হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। তো এখানেই আমাদের ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটা শেষ হলো। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও কিছু শিখতে পারে। এবং আর কোন বিষয়ের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।